নমস্কার বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি ভালোই আছেন। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মেম অমিত ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাই। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আবার বিকেলবেলাতে স্ক্রিপ্ট করতে রেডি হয়ে গেছি। তো আজকে তো বৃষ্টি পড়ে নাই, তো ট্রেনে চলে রং দিয়েছি সকালবেলাতে, তোমাকে বলেছি, তার মানে বৃষ্টি হয়নি। তো আজকে এখানে স্ক্রিপ্ট করব, আজকে ওই বাড়ি যাবো না, কারণ আজকে এখানে বেশ জায়গাগুলো বেশ ভালোই আছে, মানে শুকিয়ে আছে, ঘাস আছে। তো মাঠের প্রকৃতির মধ্যে আমরা আজকে আর রিলস করব। তো রিলস করার জন্য মেম রেডি হয়েছে, তো রেডি হয়েও গেছে। তো এবার তো মেম তো রেডি রিলস করার জন্য, আমি তো অর্ণবকে ডাকলাম, তো অর্ণব এসে গাড়িতে চেপে পড়লো। তো এবার আমাকে সাজতে হবে, তো আমি মেমকে ফোনটা ধরিয়ে দিলাম, দিয়ে আমি সাজতে গেলাম। তো আমারও সাজা কমপ্লিট, তো আমিও একটা রিলস করব, তো মেম চার পাঁচটা করবে, কারণ মেমই করে, এখন আমি করি না, কারণ এখন কাজের চাপ বেড়ে গেছে, তো ফানি ভিডিও করতে পারি না, তো এখন রিলস ভিডিও করি। তো গাইজ দেখতেই পাচ্ছ, আসল কথা বিকেলবেলা হলেই আমাদের মন ছোঁচো করে, তো আজকেও ছোঁচো করেছে। অর্ণব স্কুল থেকে বাড়ি এলো, তো ও তো এসেই প্রথমেই বলবে যে বাবা আমি আজকে ভিডিও করতে পারবো না। তো এক নম্বর এটাই কথা, তো ক্যামেরা করতে পার, যখন বলবো যে তাহলে তুই ক্যামেরা করে দিবি, তো বলবে না ক্যামেরাও করতে পারবো না, আজকে স্ট্যান্ড দিয়ে করবো, তো প্রতিদিনই বলে, তারপর লাস্টে করে দেয়। তো আমাদের ফানি চ্যানেল এবং ফানি স্ক্রিপ্ট, ফানি বাবা, ফানি ছেলে, ফানি মা, সবাই আমরা ফানি। এই ফাইনালি আমাদের স্ক্রিপ্ট করা হয়ে গেল। তো ম্যাম যাবে দুধানতে অর্ণবকে নিয়ে, অর্ণব টিউশনে আছে, তো টিউশনে দিতে যাবে আর অর্ণবকে নিয়ে যাবে। তো গাইজ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের ভিডিওটিতে লাইক করবে। তো বাই বাই, টাটা, আবার আসছি পরে ব্লগে এরকম একটা ছোট্ট ফ্যামিলি ব্লগ নিয়ে। বাই বাই, টাটা।